গতকালকে আপনারা জানেন যে যে মামলা দায়ের করেছে ডক্টর সহ পক্ষে বিপক্ষে আমরা সেই কোর্টের যে চার্জ হিয়ারিং এটাকে চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য একটা পাঁচশত একষট্টি ধারা এর দ্বারাই আমরা একটা মামলা করেছি কোর্টের কাছে আবেদন করেছি আজকে এই আবেদনটা বিরানব্বই নাম্বার লিস্টে এসেছে এবং এই মামলায় আজকে আবার আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছি এই সাপ্লিমেন্টারি এফিডেভিটের বিষয়টা হচ্ছে যেই বিষয়টা থেকে এই মামলাটার উৎপত্তি হলো যে শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ টেলিকমের মধ্যে যেই শ্রমিকদের লাভ্যাংশের পাঁচ পার্সেন্ট দেওয়ার জন্য যেই এগ্রিমেন্টটা হলো এবং এই এগ্রিমেন্টের বলে শ্রমিকরা কোম্পানি আদালতে হাইকোর্টের কোম্পানি আদালতে অবলিক একুশ যে গ্রামীণ টেলিকমকে অবলিউশন করে তাদের টাকা দেওয়ার জন্য যে মামলা করেছে ওই মামলাটি প্রত্যাহারের জন্য যেই ইয়েটা স্মারক সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হয়েছে এবং এই অ্যাগ্রিমেন্টের বলে তাদের সমস্ত পাওনা ফাইভ পার্সেন্ট দেওয়ার যে প্রতিশ্রুতি সেই যে কাগজটা এই কাগজটা আমাদের দুর্নীতি দমন কমিশন আমাদের কাছ থেকে কাগজটা অরিজিনাল সিজ করে নিয়ে গেছে ফলে এই অরিজিনাল কাগজটা আমাদের কাছে নাই তাই আদালতের অনুমতি নিয়ে আজকে আমরা ওই কাগজের ফটোকপি দাখিল করে আমরা এফিডেবিট করার জন্য পারমিশন চেয়েছি আর দ্বিতীয় যে কাগজটা হচ্ছে এই এইটটা এই যে শ্রমিকদের দায়ের কোম্পানি কোর্টের মামলা ওই মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ যেই আদেশ দিয়েছেন যে এই এই আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যেই আদেশ দিয়েছিলেন ওই তিনটা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি এই মামলার জন্য খুব জরুরি ডকুমেন্ট এবং তারপরে কোর্ট আজকে মামলাটা ফিক্সড করতে আজকে শুনানি করতে চেয়েছিলেন কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি স্বয়ং মামলায় আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনি কোর্টের কাছে ওনার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে খবর পাঠিয়েছেন সুতরাং এটর্নি জেনারেল সাহেব কালকে এগারোটার সময় টাইম চেয়েছেন তাই কোর্ট আগামীকাল এগারোটায় আমাদের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন